ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর পশ্চিম মধ্যদেশ ও তৎলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়ার ভারতীয় আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্তে লাগোয়া ত্রিপুরাও রয়েছে এই রাজ্যে সাম্প্রতিক রেকর্ড বর্ষণের কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয় যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে রাজস্থানের চিতরগড় থেকে প্রায় সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে উনত্রিশ আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ পশ্চিম দক্ষিণ পশ্চিমে অগ্রসর হতে পারে বলে আশা করা হচ্ছে এর ফলে দক্ষিণ রাজস্থান ও গুজরাটে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে পরে গভীর নিম্নচাপটি সৌরাষ্ট্র কচ্ছ হয়ে পাকিস্তানের কিছু অংশে পৌঁছাতে পারে জানা গেছে কঙ্কন গোয়া মহারাষ্ট্রের মধ্যাঞ্চল ওড়িশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশটির এই আবহাওয়া বিভাগ লোকজনকে শক্তিশালী বাতাসের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সোমবার মধ্যপ্রদেশে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এছাড়া গুজরাট ও সীমান্ত লাগোয়া পাকিস্তানের কিছু অঞ্চলের পাশাপাশি উত্তর মহারাষ্ট্র এবং উত্তর পূর্ব আরব সাগরে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বৈরে এই পরিস্থিতিতে বন্যা রাস্তায় যান চলাচল বন্ধ ও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আইএমডি